প্রায় এখানে 7-8টা পরিবার ওরা এখানে যোগদান করলো, দেখতেই পাচ্ছি তৃণমূলের লোক নাকি কিছু জয়েন করছে, এরা আদৌ তৃণমূলে ছিল না আর কোনোদিনও থাকেনি। তৃণমূল কংগ্রেস ছেড়ে সিপিআইএম এ যোগদান করল দয়ারাম গজ বুথের কয়েকটি পরিবার। সিপিআইএম এর পক্ষ থেকে দাবি করা হয়েছে মোট 8টি পরিবার তৃণমূল ছেড়ে সিপিআইএম এ যোগদান করেছে দয়ারাম গজ বুথের সারা ভারত কৃষক সভার একটি দলীয় কর্মসূচি থেকে। এ নিয়ে ঘিরনিগাঁও অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আশরাফুল হক জানিয়েছেন, যারা সিপিআইএম এ যোগদান করেছে তারা সকলেই সিপিআইএম এর লোক, তাদের সঙ্গে আমাদের দলের কোনো সম্পর্ক নেই। আমাদের সারা ভারত কৃষক সভার এই দুইটা বুথ, দয়রামগঞ্জের দুইটা বুথ, এই দুইটা বুথের আমাদের ইউনিট কমিটি, বুথের ইউনিট কমিটি গঠন করার জন্য আজকে আমাদের প্রোগ্রাম ছিল। নতুন করে আমরা ইউনিট কমিটি আমরা রেভিনিউ করলাম এবং নতুন ইউনিট কমিটি আমরা গঠন করলাম। আজকে মিটিংয়ে কি কোনো তৃণমূল ছেড়ে আসা, হ্যাঁ প্রায় দল থেকে ছেড়ে আসা কেউ যোগদান করেছে? হ্যাঁ হ্যাঁ, প্রায় এখানে 7-8টা পরিবার ওরা এখানে যোগদান করলো, দেখতেই পাচ্ছেন এখানে। এর আগেও যোগদান করেছিল, আজকে নতুন করে আবার 7-8টা পরিবার, এই যে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা সব তৃণমূলই ছিল, এরা এখন আমাদের আজকে এরা জয়েন করলো, এরা জয়েন করলো আজকে। আপনার পরিচয়? আমি সারা ভারত কৃষক সভার মানে ব্লক কমিটির সদস্য এবং ট্রেড ইউনিয়নের আমি সেন্ট্রাল কমিটির সদস্য, পার্টির আমি এরিয়া কমিটির সদস্য। কিছু লোক সিপিএম এ জয়েন করেছে, এটা একটা মিথ্যা কথা, কারণ যারা জয়েন করেছে তারা হচ্ছে আগে থেকে সিপিএম ছিল এবং যে নেতা থেকে জয়েন করেছে সেটা হচ্ছে তহিদুল ইসলাম। তহিদুল ইসলামের উনি আগে কংগ্রেস করতেন, তারপরে আবার সিপিএম এ এখন উনি আবার যোগদান করলেন। এখন এদের যারা সিপিএম করে তারাই কিন্তু আবার সিপিএম এ জয়েন করতেছে, এরা একটা প্রভাব ফেলার চেষ্টা করছে যে আমাদের তৃণমূলের লোক নাকি কিছু জয়েন করছে, এরা আদৌ তৃণমূলে ছিল না আর কোনোদিনও থাকেনি, এরা আর কি সিপিএম এ ছিল, সিপিএম এ হয়ে আবার সিপিএম এ জয়েন করলো। না, আমাদের আমাদের পার্টিতে ওরা জয়েন করেনি কোনোদিন, ওরা কোনোদিন জয়েনও করেনি। এখন ওরা একটা প্রভাব ফেলার চেষ্টা করছে যে আমাদের এলাকাতে সিপিএম তৃণমূল থেকে সিপিএম এ যোগদান করছে, কিন্তু ওরা সিপিএম এ ছিল, আমার সিপিএম এর লোকগুলোকে সিপিএম এ জয়েন করাচ্ছে, একটা তৃণমূলের একটা খামতি করার জন্য কিংবা সংগঠন ঘাটার জন্য ওরা একটা প্ল্যান তৈরি করতেছে। কিন্তু মানুষ তো বুঝে যে সিপিএম কে করে, কংগ্রেস কে করে, ওই বুথের লোক জানে। আমার কাছে ওই বুথের লোক থেকে লোক আসছিল সকালবেলা, এরা তো সিপিএম করতো আবার সিপিএম এ জয়েন করেছে, এরা সিপিএম এর লোক কিছু আছে, এরা সিপিএম এ কিছু ওইভাবে জয়েন করায়। যেমন কংগ্রেস আছে, যে কংগ্রেস ডিলার লোক ছিল সেগুলোর লোক আবার কংগ্রেসে জয়েন করতেছে, স্যাম ওরা দুটা পার্টি মিলে ঘিরে অঞ্চলে এনে ওটা চক্র খেলার চেষ্টা করছে, কিন্তু এই চক্রতে কোনোদিন ওদের হয়ে উঠতে পারবে না, কারণ মমতা দিদির এবং আমাদের চক্রান্নয়নের মনে হামিদুর রহমান, ইনার যে উন্নয়ন, এই উন্নয়নের মানুষ পাগল হয়ে গেছে, সব মানুষ তৃণমূলে আছে, আমাদের তৃণমূলে থাকবে, কারণ তৃণমূল থেকে কোনো লোক সিপিএম এ কিংবা কংগ্রেসে জয়েন করবে না। আমার নাম হচ্ছে মোহাম্মদ আশরাফুল হক, আমি ঘিরনিগাঁও অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি।